सबाई बोलुन वृंदावन धाम की जय। श्रीमती राधा रानी की जय। राधा मदन मोहन की जय। गोस्वामी वृंदो की जय। अपन अपन श्री गुरु महाराज की जय। सकले मिले हमरा वृंदावन एखन बास करछि, कारण जेखाने राधा कृष्णेर लीला वर्णना करा हय सेई जायगाटाई वृंदावन हये जाय। वृंदावनेर सदृश, वृंदावनेर समान। आर एत सुंदर एकटी परिवेश, आमरा एटाई आशा करे थाकि जे सेवामूलक प्रतिष्ठान, सेवार काज, बिनामूल्ये चिकित्सार व्यवस्था एखाने हच्छे, आपनारा सबाई समबेत हयेछेन एबं सम्पूर्ण भावे अपनारा सहयोगितार हाथ बाड़िए दिन, जाते प्रतिष्ठान आरो बड़ है और तार संगे लीला कीर्तन सांस्कृतिक अनुष्ठान एक ही संगे माने भगवत सेवा एवं जीवेर सेवा मिले एटी महा मधुरमय हये उठुक, एटी आमादेर प्रचेष्टा। ताई आमरा बार बार छुटे आसी एखाने कीर्तनेर आसरे, आपनाराओ सबाई सहयोगिता करबेन और ये कीर्तनेर आसरे सबाई मिले प्रेमानंदिताई गौर हरि बोल। ताई आज के आमरा प्रभासे की करे मिलन हुए छे सेटी आस्वादन करब, और वृंदावने राधारानी कृष्ण कृष्ण बोले कांदछेन, एक शत बत्सर कांदछेन, कान्नार शेष हय ना। सेई जे कृष्ण बोले गेछे जे प्रिये आमी आज जाई काल फिरे आसब, काल काल करे कतकाल चले गेछे तार कालेर शेष हय ना। बोली काले बोले काला गेल मधुपुरे, काले बोले काला गेल मधुपुरे, से कालेर कदिन बाकी, সেকালের কদিন বাকি, সেকালের কদিন বাকি, আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, যৌবন কাল কাল বলে কত কাল গেল, কাল কাল বলে কত কাল গেল, তার কালের কি শেষ হবে না রে, ওই কাল আমার কাল করেছে, কালের কি শেষ হবে না রে, ওই কাল শত বৎসর পেরিয়ে গেছে তবু কান্নার শেষ হয় না। রাধারানী কেঁদে কেঁদে বলে সখীরে, আমার বধু যখন মথুরায় যায় তখন আমার অঙ্গ ছুঁয়ে বলেছিল রাধে আমি আজ যাই কাল ফিরে আসব। তাহলে কৃষ্ণকে মিথ্যে কথা বলেছেন, রাধারানীকে বলেছেন কাল ফিরে আসব, কিন্তু একশত বছর পেরিয়ে গেছে আসছেন, তাহলে আমরা কি বুঝবো?
যে কৃষ্ণ মিথ্যেবাদী, তাই তো? তাহলে কৃষ্ণ যদি মিথ্যে কথা বলেন, ভগবান যদি মিথ্যে কথা বলেন, তাহলে মানুষের বলতে দোষ কি? আসলে আমাদের যেমন রাতের পরেই কাল, আজের পরেই কাল, মানে ২৪ ঘন্টার ব্যাপার, ভগবানের একদিনটা এত ছোট নয়। কালটা কেমন শুনুন, ব্রহ্মার একদিনটা কেমন, দেবতাদের একদিনটা কেমন, বলছে সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ জানি, এই চারি যুগে এক দিব্য যুগ গণি। সত্র ত্রেতা দাপর কলি চারি যুগ জানি, চারি যুগে এক দিব্য যুগ মানি, একাত্তর দিব্য যুগে এক মন্বন্তর, ১৪ মন্বন্তরে ব্রহ্মার দিবস ভিতর। তাহলে আমাদের একদিন আর দেবতাদের একদিন কিন্তু সময়টা একই সময় হচ্ছে না। এই যে কলিযুগের পরমায়ু হচ্ছে ৪৩০০০ বৎসর, এর দ্বিগুণ দাপর, এর দ্বিগুণ ত্রেতা, আরো দ্বিগুণ সত্য। এই চার যুগের সমস্ত পরমায়ু এইভাবে ৭১টি দিব্য যুগ, চার যুগ এক করলে একটা দিব্য যুগ, এই রকম ৭১টি দিব্য যুগ হলে একটি মন্বন্তর, আর এই রকম ১৪টি মন্বন্তর হলে ব্রহ্মার একদিন। মানে হিসেব করে দেখা গেছে আমাদের হিসেবে কত দাঁড়াচ্ছে জানেন, ৪২৯,৪০,৮০,০০০ বৎসর। মানুষের বছর হিসেব করলে ওদের একদিন মানে ৪২৯,৪০,৮০,০০০ বছর, তবে যে ব্রহ্মার একদিন হয়। তাহলে কৃষ্ণ মিথ্যে কথা বলেননি, তার কাছে ১০০ বৎসরটা তো কিছুই হয়নি এখন। তাই রাধারানী বলছে, কাল বলে কালা গেল মধুপুরে, সেকালে রে কদিন বাকি আমার যৌবন সায়রে, সরিতেছে ভাটা তাহারে কেমনে রাখি। এই যৌবন যদি চলে যায় তাহলে কৃষ্ণ যদি আসে, এলেও আর সেবা করার শক্তি থাকবে না। মানুষের সেবা করার সময় কখন? ভজনের সময়। যে যা কর্ম করে তার পূর্ণ সময় হচ্ছে যৌবনকাল, যে যেটাই করুক। যদি কেউ সাধন ভজন করে তাও যৌবনকাল, যদি মাঠের কাজ করে তাও যৌবনকাল, চিকিৎসা করে যৌবনকাল, শিল্পী যৌবনকাল, এই যে গান বাজনা করছি যৌবন বলেই তো সম্ভব। যখন ৭০ বছর বয়স হয়ে যাবে আর কেউ ডাকবে? আর কণ্ঠের থেকে সুর বেরোবে? তাই যৌবনকাল হচ্ছে ভজনের সময়। যারা কৃষ্ণ সেবা করবে তাদেরও কিন্তু যৌবনকাল। যখন শরীর চলবে না, আপনি কীর্তন শুনবার ইচ্ছা থাকলেও আসতে পারবেন না, শুনবার ইচ্ছা থাকলেও কানে শুনতে পাবে না। সেই জন্য রাধারানী বলছে, কৃষ্ণ যদিও পরে আসেন বৃন্দাবনে, কিন্তু আমার সেদিন তো ক্ষমতা থাকবে না। কি দিয়ে তার সেবা যোগাবো আমি, কি দিয়ে তার সেবা যোগাবো, আমার যৌবন যদি চলে যায় রে, কি দিয়ে তার সেবা যোগাবো, আমার যৌবন যদি চলে বলি নারীর যৌবন জোয়ারের বাড়ি, নারীর যৌবন জোয়ারের বাড়ি, গেলে না ফিরিবে বলি, গেলে না ফিরিবে আর, জীবন থাকিলে আমার বধু আবিলিবে, যৌবন মিলানো ভার, জীবন থাকলে
আরে ফিরবে না আমার জীবনে থাকলে প্রাণ বোধ পাব গেলে যৌবন আরে ফিরবে আমার জীবনে থাকলে প্রাণ বোধ পাব গেলে যৌবন আরে ফিরবে আমরা বলি না যে এখন থেকে হরি নাম করে কি হবে সেই বুড়ো হলে করব বুড়ো বয়সে আপনার মনসংযোগ থাকবে না ইন্দ্রিয়গুলো কাজ করবে না দেখবার ইচ্ছা থাকলেও ভগবত দর্শন করতে পারবেন না শুনবার ইচ্ছা থাকলেও সেই স্থানে যেতে পারবেন না সেই জন্য বলছেন কৃষ্ণ ভজনের সময় হচ্ছে যৌবন কাল যতক্ষণ ক্ষমতা থাকবে শরীরের ক্ষমতা না থাকলে হবে বাবা হবে না তাই রাধারানী বলছেন শতবৎসর পর্যন্ত জীবের জীবনয়ন্ত এই বাক্য কহনা বিচারি নারীর যৌবন ধন যাতে কৃষ্ণ করে মন সে যৌবন দিবস দুই চার নারীর যৌবন জোয়ারের বাড়ি গেলে না ফিরিবে আর জীবন থাকিলে বধুয়া মিলিবে কিন্তু যৌবন মিলানো ভার কৃষ্ণ হয়তো আসবে জীবন থাকলে আসবে কিন্তু আমার যৌবন যদি চলে যায় তাহলে আর সেবা হবে না আর আমি তো কৃষ্ণ সেবা ছাড়ার কিছু চাই না মায়াগ্রস্ত জীব যারা তারা অনেক কিছু চায় ভগবানের কাছে গাড়ি দাও বাড়ি দাও বিষয় দাও কিন্তু ব্রজগোপীরা এবং রাধারানী কৃষ্ণ সেবা ছাড়া আর কিছুই চায় না তোমার সেবায় যেন লাগতে পারি তোমার সেবায় যেন লাগতে পারি যেন তোমার কথা বলতে পারি যেন তোমার সেবায় লাগতে পারি তোমার কথা বলতে পারি সেবায় যেন লাগতে পারি যেন তোমার সেবা যোগাতে পারি এটি হচ্ছে ব্রজগোপীর ভাবনা তারা কৃষ্ণ সেবা ছাড়া আর কিছুই চায় না প্রত্যেকটি ইন্দ্রিয় যাতে তার সেবায় নিযুক্ত হয় সব সময় নিজেদের সুখ বাদ দিয়ে কৃষ্ণ সুখ তাই যৌবনে রোগ আছে না ফুটিতে ফুল যৌবনে রোগ আছে না ফুটিতে ফুল ভ্রমর উড়িয়া গেল ভ্রমর উড়িয়া গেল এ নব যৌবন বিরহে বধু ফিরে নাহি এলো এ নব যৌবন বিরহে গুণু বধু নাহি ফিরে এলো বলি আরে তো বুঝি আসবে না রে 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 কেঁদে কেঁদে দিন কাটাতে হবে আর তো বুঝি আসবে না রে কেঁদে দিন কাটাতে হবে আর তো বুঝি আসবে না রে যাও সহচরি জানিয়া আইস যাও সহচরি জানিয়া আইস আমার বধু আসে কি না আসে রাধারানী বলছে একবার তোরা যা একবার গিয়ে দেখে আয় না আমার বন্ধু কি করে আসবে সে এখন মথুরাতেও নাই এখন দ্বারকায় গিয়ে রাজা হয়েছে তাই চণ্ডীদাস ঠাকুর বলছে তোমাদের যাওয়া তো চলবেই না কারণ যে কৃষ্ণ তোমার চরণ ধরেছে যে কৃষ্ণ তোমার চরণে ধরে বলেছে দেহি পদপল্লব মুদারম তাকে যদি তুমি আনতে যাও তোমার সম্মান নষ্ট হবে যেতে হয়তো আমি যাব নিঠুরের কাছে
আমি যাব চলি কহে দিজ চণ্ডীদাসে মিথুরের কাছে আমি যাব চলি কহে দিজ চণ্ডীদাসে নানা রাধে তুমি যেও না নানা রাধে তুমি যেও না নানা রাধে তুমি যেও না যে তোমার চরণ ধরে কেঁদে নানা রাধে তুমি যেও না চরণ ধরে কেঁদেছে গো রাধে দয়া করো বলে চরণ ধরে কেঁদেছে রাধে দয়া করো বলে রাধে দয়া করো বলে এইভাবে রাধারানী কাঁদছেন আর ওদিকে দেবর্ষি নারদের মনে শান্তি নেই নারদ মনে মনে ভাবছে অনেকদিন ধরেই মন আমার অশান্ত আমার মনে হচ্ছে আমি সত্যিকারের কৃষ্ণ ভক্তি লাভ করতে পারিনি বীণাটা নিয়ে চারদিকে ঘুরলাম কিন্তু শুদ্ধ ভক্তি আমি লাভ করতে পারিনি কোথায় পাওয়া যাবে ভাবতে ভাবতে হ্যাঁ বৃন্দাবনে যাব বৃন্দাবনে নিশ্চয়ই কৃষ্ণ ভক্তি পাওয়া যাবে তাই বীণাটা নিয়ে বৃন্দাবনে চলেছেন কৃষ্ণ ভক্তি ওইখানে পাওয়া যাবে ওরে বীণা চল বৃন্দাবনে কৃষ্ণ গুণ গান গাইতে গাইতে ভজ ঘরে পদ পঙ্কজ যুগল ভজ ঘরে পদ পঙ্কজ যুগল ভজ হরে পদ পঙ্কজ যুগল ভজ হরে পদ পঙ্কজ যুগল করুণা মধুকন মঞ্জুল বিমল করুণা মধুকন মঞ্জুল বিমল করুণা মধুকন মঞ্জুল বিমল করুণা মধুকন মঞ্জুল বিমল হরে পদ পঙ্কজ যুগল ভজ হরে পদ পঙ্কজ যুগল ভজ হরে পদ পঙ্কজ যুগল ভজ হরে পদ পঙ্কজ যুগল যুগে যুগে আসি দুষ্কৃতি নাশি গুরুতে সাজন পালন মধুরম যুগে যুগে আসি দুষ্কৃতি নাশি গুরুতে সাজন পালন মধুরম যুগে যুগে আসি দুষ্কৃতি নাশি গুরুতে সাজন পালন মধুরম হরিপদ পঙ্কজ যুগল ভজ হরিপদ পঙ্কজ যুগল ভজ হরিপদ পঙ্কজ যুগল বৃন্দাবনের মাঝখানে ঢেকি বাহনে বৃন্দাবনের মাঝখানে ঢেকি বাহনে বৃন্দাবনের মাঝখানে ঢেকি বাহনে চলয়ে নারদের ঋষি হেরোয়ে তখনে 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 বৃন্দাবনে এসেছেন দেবর্ষি নারদ চারিদিকে তাকাচ্ছেন তত্ত্বদর্শী দেব ঋষি চারিদিকে চায় তত্ত্বদর্শী দেব ঋষি চারিদিকে চায় তত্ত্বদর্শী দেব ঋষি চারিপানে চায় দেব ঋষি চারিপানে চায় কোথা হইতে তাপে আসি লাগে মোরে গায় কোথা হইতে তাপে আসি লাগে মোরে গায় কোথা হইতে তাপে আসি লাগে মোরে গায় এ কি কথা অঙ্গ জ্বলে কেন যায় অঙ্গ জ্বলে কেন যায় গো জ্বলে কেন যায় গো জ্বলে কেন যায় গো জ্বালা জুড়াইতে এলাম ব্রজে জ্বলে কেন যায় জুড়াইতে এলাম ব্রজে জ্বলে কেন যায় গো জুড়াইতে এলাম ব্রজে জ্বলে কেন যায় জুড়াইতে এলাম ব্রজে জ্বলে কেন যায় গো
নারদের অঙ্গ জ্বলে যাচ্ছে, কোথার থেকে যেন একটা তাপ এসে এই জ্বালা দিচ্ছে। কিসের তাপ? সূর্যের তাপ নাকি দাবানলের তাপ? খুঁজে পাচ্ছে না তাপটা কোথা থেকে আসছে। বৃন্দাবনে এলাম জ্বালা জুড়াতে, এ তো জ্বালা বেড়ে যাচ্ছে। এইবার তত্ত্বদর্শী দেবর্ষি নারদ হচ্ছে তত্ত্বদর্শী, তিনি বুঝতে পারলেন এ সূর্যের তাপ নয়, দাবানলের তাপ নয়, এ হচ্ছে রাধার বিরহের তাপ। রাধারানী যখন হা কৃষ্ণ বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন, সেখানে তপ করে আগুন জ্বলে যাচ্ছে, আর সেই আগুনের তাপ আমাকে দগ্ধ করছে। কারণ ব্রজবাসীদের মতো কৃষ্ণকে কেউ ভালোবাসতে পারে না যারা নিঃস্বার্থ ভাবে ভালোবেসেছে। পবিত্র ভালোবাসা বৃন্দাবনে, যেখানে কোনো চাওয়া পাওয়ার ব্যাপার নেই, সর্বস্ব দিয়ে কৃষ্ণকে ভালোবেসেছে এবং বিনিময়ে কিছুই চায় না। আমরা যেমন ঠাকুরকে ভালোবাসলে মনের মধ্যে চাওয়া পাওয়া থেকে যায় যে ঠাকুর আমি তোমাকে ভালোবাসছি আমার এটা যেন বলে না, যে ঠাকুর আমি আরো বেশি করে তোমার নাম করব, আরো তোমার ভোগ লাগাবো, আমার যেন রোগটা ভালো হয়ে যায়। আবার কেউ ডাকছে ঠাকুর আমি অনেক ভোগ দেব, কীর্তন করাবো, যেন আমার ছেলেটা চাকরি পেয়ে যায়। তাহলে আমরা ভালোবাসছি, তার মধ্যে একটা চাওয়া পাওয়ার বাসনা, কিন্তু গোপীরা এইভাবে চায়নি। কৃষ্ণ তোমাকে আমরা যথা সর্বস্ব দিয়ে ভালোবাসছি, কিন্তু তোমার কাছে আমাদের কিছু চাইবার নেই, তুমি সুখে থাকো, তুমি ভালো থাকো, তাহলেই আমাদের শান্তি। একে বলে বিশুদ্ধ প্রেম, একে বলে অপ্রাকৃত প্রেম, একে বলে নির্মল প্রেম। তো সেই প্রেমিকাগণ যখন কাঁদছে, তাদের বিরহের তাপ নারদকে দগ্ধ করছে, নারদের অঙ্গে জ্বালা, তখন নারদ বৃন্দাবনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলেন, আমি যদি দেবর্ষি নারদ হয়ে থাকি এই ব্রজবাসীদের দুঃখ আমি দূর করবই। এই রাধারানী কেন এত কাঁদবে যারা সর্বস্ব দিয়ে কৃষ্ণকে ভালোবেসেছে? আমি রাধা কৃষ্ণের মিলন ঘটাবই, তবে আমার নাম নারদ। সবাই জানে আমি কেবল ঝগড়া লাগাই, নারদ কি করে, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, সবাই জানে আমি ঝগড়া লাগাই। কিন্তু আজকে রাধা কৃষ্ণের মিলন ঘটিয়ে আমি প্রমাণ করব যে আমি ভালো কাজও করতে জানি। ঢেকির পৃষ্ঠে চড়ে বিনা ডাকে বলছে, ওরে বিনা, এখন আর কৃষ্ণ নাম নয়, রাধা নাম নিয়ে চল সেই দ্বারকা, যেইখানে কৃষ্ণ আছে তার কাছে কৈফিয়ত চাইব। বিনার ঝংকারে রাধা নাম গাইতে গাইতে চললেন, বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর, বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর, বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর, বলো বলো বিনে রাধা নাম বিনে, 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 এই ত্রিভুবনে কিছু নাহি আর, বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে,
বিশ্বভানুনন্দিনী রাধে বিশ্বভানুনন্দিনী রাধে জয় রমণী রসি রমণী রাধে রমণী রসি রমণী রাধে মহাভাব স্বরূপিনী রাধে মহাভাব স্বরূপিনী রাধে ব্রজঙ্গনা সুন্দরী রাধে ব্রজঙ্গনা সুন্দরী রাধে বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র জাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া নারদ দেখিয়া ধায় দ্বারকা পুরেতে যায় ঢেকি হইতে নামিল তখন নামিল তখনে বিনাটি করেতে লইয়া দেখে চারি ভীত হইয়া দেখে একদিকে আছে কৃষ্ণ ধন রাধা নাম গাইতে গাইতে যখন রাজপ্রাসাদের সামনে এসেছে ওই রাধা নামের শব্দ পেয়ে কৃষ্ণ ব্যাকুল হয়ে ছুটে আসছে কৃষ্ণ কখন ব্যাকুল হয় যখন রাধার নাম কেউ বলে কারণ রাধারানী তার অত্যন্ত প্রিয়া সেই রাধা নাম শুনে কৃষ্ণ ব্যাকুল হয়ে ছুটতে ছুটতে আসছেন আর আর বলছেন এমন সুন্দর রাধা নাম কে শোনালে গো কে শোনালে গো ও রাধা 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 নাম কেশনালে বলো বলো শোনাই মোর মন প্রাণ জোড়াইলে দাড়িগণকে জিজ্ঞাসা করছে তোমরা কি কেউ বলেছ রাধা নাম বলেছ তোমরা বলো কে বা রাধা রাধার নাম শোনালে বলো বা রাধা নাম শোনালে আমায় জন্মের মতো জন্মের মতো কিনে আমার তাপিত পরাণ জুড়াইলে জন্মের মতো কিনে নিলে আমার তাপিত বলো বলো কে রাধার নাম শোনালে আমায় জন্মের মতো কিনে নিলে বলো কে রাধার নাম শোনালে আমি অনেক রাধার নাম শোনালে অনেক শুনি বলো কে রাধার নাম শোনালে আমি অনেক দিন শুনি নাই গো বলো কে রাধার নাম শোনালে আমায় জন্মের মতো কিনে নিলে আমার তাপিত পরাণ জুড়াইলে
তো বরাহন জুড়াইলে মেরে মত কিনে আমার দাবি তো বরাহন জুড়াইলে মেরে মত কিনে নিলে আমার দাবি তো বরাহন জুড়াইলে বলকে বরাধার নাম শোনালে মেরে মত কিনে নিলে বরাধার নাম শোনালে বরাধার নাম শোনালে রাধে महाराज कृष्ण चंद्र की जय महाराज कृष्ण चंद्र की जय महाराज कृष्ण चंद्र की जय नारद गी जयध्वनि दिए कृष्ण कांते कांते से दाड़िए अच्छा नारद तुम्हें तो चिरकाल हरि हरि नारायण नारायण गान करो तुम्हें राधा नाम हाँ आज के सिद्धांत नियेछि आज थेके कृष्ण नाम गाइबो ना राधार नाम ही गाइबो केनो ना जे कृष्ण भक्त के एत दुख देय जे कृष्णेर जन्ने मानुष गड़ागड़ी दिए कांदे जारा सर्वस्व दिए भालोबेसेछे सेई राधारानी धूलाय गड़ागड़ी दिए कांदछे आर राधारानीर कृष्ण प्रेम देखे आमी अभिभूत हयेछि ताई सिद्धांत नियेछि आमी राधार नाम ही गाइबो राधार चरणेई सपे देबो निजेके তুমি ভগবান হয়েছো বলে যা খুশি তাই করবে তুমি কি মনে করেছো আমি কিছুই জানি না নারদ কি হয়েছে তোমার এমন করে আমাকে কোনোদিন তো কথা বলো না না আমি খুব রেগে গেছি ভগবান রেগে গেছো কেন না তুমি মাতৃহত্যা করেছো আমি কিছু বলিনি তুমি ব্রহ্ম হত্যা করেছো আমি কিছু বলিনি তুমি গো হত্যা করেছো কিছু বলিনি আবার তুমি বৃন্দাবনের राधारानी के ब्रजवासीगण के अमन भावे कामाले कृष्ण बोलचे आमी ब्रह्म हत्या करेछि करोनी ना ना ब्रह्म हत्या माने तो ब्राह्मण के बध करा आमी कोन ब्राह्मण के मेरेछि शोनो ए जुगे नय तुमि मने करो त्रेता काले যেন রাবণ বংশ যেদিন রাবণ বংশ নাশ করিলে তুমি মনে করো ত্রেতা কালে রাবণ বংশ নাশ করিলে একবারে মনে করে দেখো ঘন শ্যাম হে দেখো মনে করে দেখো ঘন সেদিনের কথা মনে নাই হে সেদিনের কথা মনে নাই হে যেদিন রাবণ বংশ নাশ করেছ সেদিনের কথা মনে নাই হে রাবণ বংশ নাশ করেছ সেদিনের কথা মনে নাই হে রাবণ বংশকে তুমি ধ্বংস করনি লক্ষ লক্ষ ব্রহ্ম হত্যা করেছ তুমি নারদ সে আমার সীতা দেবীকে হরণ করেছিল সে রাক্ষস তাকে আমি উচিত শিক্ষা দিয়েছি নারদ বলছে প্রভু তোমার মুখে কথা শোভা পায় না রাবণ যদি রাক্ষসী হবে মরবার সময় কি রাম রাম বলতে পারে যারা মরবার সময় ভগবানের নাম উচ্চারণ করে তারা তাদের চেয়ে শুদ্ধ ভক্ত আর কেউ নেই অভিশাপে অসুর হতে পারে তারাই সত্যিকারের ভক্ত রাবণ যদি অসুরই হবে রাক্ষসী হবে তাহলে কি তোমার হাতে মরতে পারে ভগবানের হাতে যারা মরে তারা ভক্ত না হলে তো নয় তাহলে আমার সীতা দেবীকে বলে তুমি সবই জানো তবু আমার মুখ থেকে শুনবে ভগবান সীতা দেবীকে না হরণ করলে তার উদ্ধার হতো না আর মন্দোদ্দরীকেও বলেছিল সেই কথা যখন সীতা দেবীকে হরণ করেছিল রাবণ
মন্দোদ্দরী বলেছিল, এ তুমি কি করেছো? স্বয়ং রামচন্দ্রের ঘরণী সীতা দেবীকে তুমি হরণ করে এনেছো, তুমি ফিরিয়ে দিয়ে এসো, তুমি ধ্বংস হয়ে যাবে। তখন রাবণ বলেছিল, মন্দোদ্দরী, এই সীতা দেবী যে কে তুমি আমায় কি বোঝাবে? আমি ভব পারে যাব বলে, আমি ভব পারে যাব বলে, আমি ভব পারে যাব বলে, এনেছি তরণী গো মন্দোদরী রানী, বলি আমায় কি বোঝাবে গো মন্দোদরী রানী, বলো আমায় কি বোঝাবে গো মন্দোদরী রানী, বলো আমায় কি বোঝাবে গো মন্দোদরী রানী, আমি ভব পারে যাব বলে, আমি ভব পারে যাব বলে, এনেছি তরণী গো আমায় কি বোঝাবে গো মন্দোদরী রানী, আমি ভব পারে যাব বলে, এনেছি তরণী গো আমায় কি বোঝাবে গো মন্দোদরী রানী, সীতা নয় গো মন্দোদরী ভব পারের তোরী, সীতা নয় গো মন্দোদরী ভব পারের তোরী, ওই তোরীর কৃপায় আমি, ওই তোরীর কৃপায় আমি পাব চরণ তোরি গো, আমায় কি বোঝাবে গো মন্দোদরী রানী, বলো আমায় কি বোঝাবে গো মন্দোদরী রানী, ও গো রানী, ও গো রানী, রানী মন্দোদরী রানী, আমায় কি বোঝাবে গো মন্দোদরী রানী। সীতা দেবী হচ্ছেন পারের তরি, আর সেই তরিকে আশ্রয় করে আমি রামচন্দ্রের চরণ তরি পাব, সেই জন্য আমি সীতাকে হরণ করেছি। তুমি সামান্য নারী হয়ে রাবণকে উপদেশ দিতে এসো না। আর সত্যি রাবণের মতো ব্রাহ্মণ তেত্রিশ সন্ধ্যা গায়ত্রী জপ একমাত্র রাবণ, এবং মাতৃপূজার উপযুক্ত ব্রাহ্মণ তিনি হচ্ছে রাবণ, আর তাকে তুমি রাক্ষস বলছো ভগবান? তুমি ব্রহ্ম হত্যা করেছো, 100,000 পুত্র 600,000 নাতি এক জনেও না রাখিলে বংশে দিতে বাদ। এবার কৃষ্ণ স্বীকার করলেন, ঠিক আছে আমি তাহলে ব্রহ্ম হত্যা করেছি। আর মাতৃহত্যা আমি কবে করেছি? তুমি যে বললে মাতৃহত্যা করেছো, মাতৃহত্যা, মাতৃহত্যা তো সেদিনে করেছো, মনে করো শিশু কালে যেদিন পুতনার উঠিয়া কোলে ঘন সময় হে বধিলে তার স্তনে দিয়ে কান হে, বধিলে তার স্তনে দিয়ে কান হে, বলি বধিলে স্তনে দিয়ে কান হে, বধিলে তার স্তনে দিয়ে
কি পড়ে না মনে কি পড়ে না যেদিন পুতনাকে বধ করেছ মনে কি পড়ে না পুতনাকে বধ করেছ মনে কি পড়ে না পুতনাকে বধ করেছ স্তন পান করতে করতে পুতনাকে বধ করেছ জয় রাধে মনে আছে ভগবান তোমার বয়স যখন ওই ছ সাত দিন হবে নন্দালয়ে তুমি বাড়ছ আর কংস রাজা পাঠালো একটা রাক্ষসীকে তার নাম পুতনা বাল ঘা দিলে সমস্ত বৃন্দাবনের ছোট ছোট ছেলেকে ধরছে আর মারছে এমন রাক্ষসী আর তোমার কাছে গেল আর যখন গিয়েছিল রাক্ষসী হয়ে নয় মায়াবিনী সুন্দরী রমণী হয়ে হ্যাঁ জানো যশোমতীকে বলছে আমি তোর দিদি তুই আমাকে চিনতে পারিস না দূর সম্পর্কের দিদি তোর ছেলে হয়েছে শুনে খুব আনন্দ পেয়েছি দে তোর ওই ছেলেটাকে একবার কোলে দে একবারে অপসরই সেজে গেছে আর গোবিন্দ মনে মনে ভাবছে এই তো পুতনা সেজে এসেছে স্তনে মাখানো আছে বিষ কৃষ্ণ সেই বিষ মাখানো স্তন পান করতে করতে স্তনে এমন টান দিলেন তার আসল চেহারা বেরিয়ে গেল কৃষ্ণকে নিয়ে একবারে উপরে উঠলেন আর সেখানে বিকট মূর্তি ধারণ করে স্তনের টানে কৃষ্ণ তাকে মারলেন আর ভয়ঙ্কর মূর্তি ধরে মাটিতে পড়লেন কৃষ্ণ তার বুকের উপরে খেলা করছে তাহলে যার স্তন পান করা হয় যার স্তন পান করা হয় তাকে তো মা বলা চলে তাহলে তোমার মাতৃহত্যা হয়েছে আর এই পুতনা কে জানেন মা কৃষ্ণ কেনই তার স্তন পান করলেন না এইভাবেই চেয়েছিল পুতনা এর পূর্ব ইতিহাসটা একটু বলে দিই আপনাদের কাছে সত্যযুগের ঘটনা যখন বলিরাজা দান যজ্ঞ করেছিলেন আর এই পুতনা তখন ছিল বলিরাজার কন্যা রত্নমালা বামন বেশে যখন কৃষ্ণ গিয়েছিলেন তার দর্পচূর্ণ করতে বলিরাজার দর্পচূর্ণ করতে গিয়েছিলেন সেই বামনের চেহারা দেখে অভিভূত হয়ে যায় ওই রত্নমালা যখন কমণ্ডলু হাতে নিয়ে যাচ্ছে কি সুন্দর দেখতে মনে মনে ভাবছে এত সুন্দর ছেলেটা এই ছেলেটাকে যদি আমি স্তন পান করাতে পারতাম আমার জন্ম ধন্য হতো তখন ভগবান মনে মনে বললেন তথাস্তু এইবার যখন ওই ছেলেটাই দান চাইছে বলিরাজার কাছে যে স্ত্রী সত্য করুন আমি যা চাইবো আপনি তাই দেবেন বলিরাজা মনে মনে ভাবছে এইটুকু বামন এ আর কি চাইবে আমি এত লোককে এত কিছু দিচ্ছি কত রাজ্য দিয়ে দিয়েছি কত জমি দিয়ে দিয়েছি তো বলুন ব্রাহ্মণ আমি আপনি কি চান নাকে ত্রিসত্য করো হাতে জল নিয়ে কমণ্ডল থেকে জল ঢালো ত্রিসত্য করো যে আমি যা চাইবো তাই দেবে এবার কমণ্ডলে জল ঢালছে জল আর পড়ছে না কি করে পড়বে বলিরাজা চিনতে পারে না কিন্তু বলিরাজার গুরুদেব চিনতে পেরেছে এই বামন সামান্য বামন নয় স্বয়ং অনাদির আদি গোবিন্দ এসেছে আর আমার শিষ্যকে রসাতলে পাঠাবে বলে এসেছে সেই জন্যে যেটাতে করে জল ঢালছে সেই নলে পোকা হয়ে নলটাকে আটকে দিয়েছে জলটা যেন না পড়ে জল পড়ছে না আর কৃষ্ণ তো ছলনাময় বামন হয়েছে বলছে নলে নিশ্চয়ই কোনো আবর্জনা আছে একটু পরিষ্কার করে দিন আর যেই না কুশে করে পরিষ্কার করতে গেল কুশের আঘাতে সেই পোকার একটি চোখ কানা হয়ে গেল সেই জন্যে দৈত্যগুরু শুক্রাচার্য তার একটি চোখ কানা
প্রত্যেকেরই কিছু না কিছু কলঙ্ক আছে। ওই জন্য বলে না যে খ্যাত শুক্র ইন্দ্র ভগাঙ্গ বিধুরপি মলিনাং পাণ্ডব যার জাতক স্থূলপদ যমরাজ বিশ্বাপুত্র বশিষ্ঠ রুদ্র প্রেতস্যধারী মাধব গোপবাদং ত্রিভুবনে বসতাঙ্কস্য কলঙ্ক ন বিদ্যতে। ত্রিভুবনে বাস করে এমন কেউ নাই যার দুর্বলতা নাই যার কলঙ্ক নাই। খ্যাত শুক্র দত্তগুরু শুক্রাচার্য তার একটি চোখ কানা, ওই যে কুঁশে করে পরিষ্কার করতে গেল পোকার চোখ কানা হলো মানেই তো শুক্রাচার্যের চোখ কানা হলো। এবার জল পড়ছে, বামন আমি হাতে জল নিয়ে ত্রিশত্য করছি, তুমি যা চাইবে আমি তাই দেব, সত্য সত্য এই ত্রিশত্য করলাম। এইবার বামন বলছে আমি কিছুই চাই না, আমি ত্রিপাদ ভূমিদান চাই, আমার তিনটে পা রাখবার জায়গা দাও। হ্যাঁ দুটো চরণ আবার তিনটে, হ্যাঁ হ্যাঁ পরে দেখতে পাবে, একটি চরণ স্বর্গে রাখলাম। দেখতে দেখতে সমস্ত স্বর্গ জুড়ে সেই চরণ, একটি চরণ মর্তে রাখলাম, সেই ছোট্ট ছোট্ট চরণ একটি চরণ বাড়তে বাড়তে সমস্ত স্বর্গরাজ্য অধিকার করল, আর একটি চরণ বাড়তে বাড়তে সমস্ত পৃথিবী দখল করে নিল। এইবার নাভি কমল থেকে একটি চরণ বের করেছেন ভগবান। তখন বলি রাজা চিনতে পেরেছে, প্রভু তুমি এসেছ, আজকে আমার যজ্ঞ সম্পূর্ণ হয়েছে ভগবান। যে চরণ ব্রহ্মা পায় না শিব পায় না, এই দত্তকে সে চরণ দেবে বলে তুমি কত করুণাময় যদি কৃপা করে এসেছ। তুমি তো সেই শঙ্খ গদাধর নীলকলে বর পিত পটাম্বর দেহি পদম জয় শঙ্খর নীলকলে বর পিত পটাম্বর দেহি পদম জয় শঙ্খ গদাধর নীলকলে বর পিত পটাম্বর চন্দনে চর্চিত কুণ্ডল মন্দিত জয় চন্দনে চর্চিত কুণ্ডল মন্দিত কৌস্তুভ শোভিত দেহি পদা জয় শঙ্খ গদাধর নীলকলে বর পিত পটাম্বর জয় শঙ্খ গদাধর নীলকলে বর পিত পটাম্বর দেহি পদ জয় পঙ্কজ লোচন ঘোর সুশোভন তাপ বিমোচন দেহি পদ জয় পঙ্কজ লোচন শোভন পাপ বিমোহন দেহি পদ জয় বেণুনি নাদক রাস বিহারক বেণুনি নাদক রাস বিহারক বেণুনি নাদক রাস বিহারক সুন্দর দেহি পদ জয় শঙ্খ গদাধর নীলকলে বর পিত পটাম্বর দেহি পদ জয় শঙ্খ গদাধর নীলকলে বর পিত পটাম্বর দেহি পদ
যদি কৃপা করে এসেছো প্রভু ওই নাভি কমলের চরণ তুমি রাখার জায়গা পাও না, কিন্তু আমি একটা জায়গা তোমায় দেব। আমি যখন ত্রিসত্য করেছি কথা রাখবো, ওই চরণ দাও দাও আমার মাথায় দাও হে দাও দাই গৌর হরি মাথায় দাও হে ওই ব্রহ্মার ব্রহ্মার দূর লভ চরণ দাও দাও আমার মাথায় দাও হে ব্রহ্মার সাধনে আমি লাভ করলাম ভগবান। এইবার সেই চরণ যখন মাথায় দিয়ে দিল, সেই চরণ নিয়ে বলি রাজা পাতালে প্রবেশ করছে, আর ওই যে রত্নমালা যে আগে বলেছিল স্তনপান করাবো, সেই মেয়েই আবার এখন বলছে স্তনপান করাবো। আমার বাবাকে একবারে পাতালে পাঠিয়ে দিল, এখন মনে হচ্ছে এমন ছেলের মুখে যদি বিষ দিতে পারতাম তাহলে ভালো হতো। ভগবান বলছেন তুমি স্তনপান করাবে তখন আশা করেছিলে, তখনও বলেছি হবে, এখনো বললাম হবে। তুমি স্তনপান করাবে আর বিষ পান করাবে, তাই সেই রত্নমালা এই দ্বাপর যুগে হলো পুতনা। ভগবান তার মনোবাসনা পূর্ণ করেছেন, তার কাছে যে যা চাইবে, যে যথা মাং প্রবদ্যন্তে কাংস তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে যেমন ভাবে আমাকে ভালোবাসে আমিও তাকে সেইভাবেই ভালোবাসি, তার মনোবাসনা তেমন করেই পূর্ণ করি। তাই নারদ বলছে হে ভগবান তুমি মাতৃহত্যা করেছ, স্তনপান করেছে যখন তাকে মা বলা যায়, তাহলে ব্রহ্মহত্যা হয়েছে, মাতৃহত্যা হয়েছে, গো হত্যা করেছো ধনুকাসুরকে বধ করে আর ব্রজবাসীদেরকে কাঁদিয়েছ, তাহলে আমাকে কি করতে হবে? না ত্রেতা যুগে যেমন তুমি যুদ্ধ করবার পরে একটা যজ্ঞ করেছিলে, এই দ্বাপর যুগেও তুমি কুরুক্ষেত্রের যুদ্ধ করিয়েছ, কিন্তু যজ্ঞ করনি। ত্রেতায় রামের রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল, ত্রেতায় রামের রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল, দান ব্রত যজ্ঞ হবে এবে, দান ব্রত যজ্ঞ হবে এবে, শুন বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্র, শুন বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্র, শুন বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্র, সকলের করিতে হইবে, সকলের করিতে হইবে, ত্রিভুবনকে নিমন্ত্রণ করবে আর তোমাকে একটি যজ্ঞ করতে হবে, যজ্ঞটির নাম দান ব্রত যজ্ঞ। ত্রেতা যুগে করেছিলে অশ্বমেধ যজ্ঞ আর এখন হবে দান ব্রত যজ্ঞ, আর সেটি প্রভাসের তীরে হবে বলে প্রভাস যজ্ঞ। আর এই প্রভাস মানে প্রভাযুক্ত আস, প্রভাস কথাটার অর্থ শুনে নিন। যেদিন বৃহস্পতির পত্নী তারা দেবীকে হরণ করেছিলেন চন্দ্রদেব, বৃহস্পতির পত্নী তারার রূপে মুগ্ধ হয়ে হরণ করেছিলেন এবং অভিশাপ দিয়েছিলেন বৃহস্পতি দেবতা, যে তুই গুরুপত্নীকে হরণ করেছিস তোর রূপ যৌবন থাকবে না। সেই দিন চন্দ্রদেবের প্রভা তিলে তিলে ক্ষয় হয়ে যাচ্ছিল, ষোলো কলার চাঁদ এক কলায় ঠেকে গেল। এইবার শিব ঠাকুরের মাথায় গিয়ে রক্ষা পেল, চন্দ্রদেব হচ্ছে শিবের শালপতি ভাই, ভাইরা ভাই। হ্যাঁ, যখন ওই চন্দ্রদেবের সমস্ত স্ত্রীগণ জামাইবাবুর কাছে গিয়ে প্রণাম জানালো, শিব ঠাকুরের কাছে গিয়ে যে রক্ষা করুন, রক্ষা করুন জামাইবাবু, রক্ষা করুন, ওম নমঃ শিবায়, 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 প্রভবে সমনে সমসে সগুণম গুণহীনামহে সাগরাভরণম
प्राणनिर्जित दुर्जय दैत्यपुरम प्रणमामि शिवम शिवकल्पतरु ॐ नमः शिवाय नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ए 27 जन स्त्री चंद्र देवता তাদেরকে দেখে শিব ঠাকুর বললেন কি ব্যাপার বলে জামাই বাবু আপনি তো জানেন আপনার ওই ভাই আমরা থাকতে ওই গুরুপত্নীর দিকে কু নজর দিয়েছে আর অভিশাপ দিয়েছে মরতে বসেছে এক কলা মাত্র বাকি আছে আপনি একে রক্ষা করুন ঠিক আছে আমি আমার মাথায় রাখব এবং ওই সোম তীর্থে স্নান করানোতে দিনের পর দিন ওই স্নান করাতে করাতে তার হারানো জ্যোতি ফিরে এলো চন্দ্রদেব সুস্থ হলো সেই জন্য প্রভাব ফিরে এলো বলে সেই থেকে সোমতীর্থের নাম হয়ে গেল প্রভাস তীর্থ ওইখানে পরশুরাম পিতৃতর্পণ করেছিলেন এত মহিমা ওইখানে ওইখানে যজ্ঞ করলে সকল মনোবাসনা পূর্ণ হয় আর যজ্ঞের নিয়মটা আমি বলে দিচ্ছি হে ভগবান তুমি যদিও যজ্ঞেশ্বর তবু আমার কর্তব্য বলতেই হবে যজ্ঞ সাঙ্গ হবে যাবে যে জনে যা দান চাইবে যজ্ঞ সাঙ্গ হবে যাবে যে জনে যা দান চাইবে দান করিবে হাসি মুখে দান করিবে তাই হাসি মুখে সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া ভিক্ষা করি যাবে মন সুখে ভিক্ষা করি যাবে মন সুখে সবাইকে দান দিয়ে তোমাকে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়াতে হবে দাঁড়াও দাঁড়াও না রোদ আমি না হয় দান করব কিন্তু আমি ভিক্ষা করব কেন বুঝে দান করবার পরে অহংকার যদি হয়ে যায় যে আমি এত দান করেছি এমন তো হয় যে অনেক কিছু দান করে দান করবার পরে যদি সে মনে মনে ভাবে যে আমার মতো দানি কে আছে আমি এত বড় লোককে দান করেছি এত লোকের সেবা নিয়েছি তাহলে সব নষ্ট হয়ে গেল আর যদি সে দান করবার পরে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ায় তাহলে তার আর অহংকার হবে না সেই জন্যে শেষকালে তোমাকে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়াতে হবে বাহ খুব ভালো কথা আমি না হয় দাঁড়াবো তখন পদকর্তা বলছে নারদ কৃষ্ণ তো একদিন ভিক্ষা করবে সেদিনই কৃষ্ণ ভিক্ষা করবে সেদিনই কৃষ্ণ ভিক্ষা করবে সেদিনই গৌর হয়ে নদিয়ায় যাবে দারে দারে নাম বিলাবে গৌর হয়ে নদিয়ায় যাবে দারে দারে নাম বিলাবে গৌর হয়ে নদিয়ায় যাবে দারে দারে নাম বিলাবে সেদিনই কৃষ্ণ ভিক্ষা করবে ভিক্ষা করে যাবে মন সুখে গৌরাঙ্গ হয়ে সত্যি ভিক্ষা করেছিলেন মহাপ্রভু তিনবার ভিক্ষা করেছিলেন সন্ন্যাসের সময় একবার পৈতের সময় একবার আর হরিদাস ঠাকুরের মহোৎসবে একবার তিনবার ভিক্ষা করেছিলেন গৌরাঙ্গ সুন্দর তো যাক যজ্ঞ যখন করতেই হবে স্বর্গমত্ত পাতাল নিমন্ত্রণ করতে হবে আর তাহলে এত জায়গায় যাবে কে নারদের কথা শুনি হাসি কহে চিন্তা মনে নারদের কথা শুনি হাসি কহে চিন্তা মনে নিমন্ত্রণের ভার কে বালবে ওহে নারদ নিমন্ত্রণের ভার কে বালবে ওহে ওহে নারদ তা শুনি মহান কগে কি বা চিন্তা করো তাহে শুনি মহান কহে দেবর শিরে ভার দেহ এবে আহামরি রে 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 দেবর শিরে বলিয়ার তোকে হো পার বলি পারবে না হে নিমন্ত্রণ করতে আর তো কেহ পারবে না পারবে না হে নিমন্ত্রিতে আর তো কেহ পারবে না বলি স্বর্গ মর্ত
पाताल घूरते आर तो केह पार दे ना बोली स्वर्ग मृत पाताल घूरते आर तो केह पार बे ना ओई स्वर्ग मृत पाताल घूरते नारद छाला पार दे ना ओई स्वर्ग मृत पाताल घूरते आर तो केह पार बे ना पारबे ना हे देवर सिरे भार देह ये दे आहा मुरी रे देवर सिरे देवर सिके भार दिए दाओ ओ ना होले पारबे ना तखन बलराम बोलछे भाई यज्ञ जखन करतेई हबे चिठी गुलो लिखेई दे एबार सबार आगे शिवेर नामे चिठी लिखलेन रामेर वचन सुनिए तखन पत्र लिखे निज करे आगे शंकरे परे शंकरीरे गणपति कार्तिकेरे लिखे चक्र पानी लक्ष्मी बिना पानी इंद्र आदि देवगणे पत्तजनीरे लिखे आनंदे कहे बोल राम सने सवार आगे शिवेर नामे चिठी लिखे तार परे दुर्गार नामे गणेश कार्तिक लक्ष्मी सरस्वती इंद्र चंद्र केउ बाद जाए ना एबार बलराम बोलछे भाई कानाई कि सुंदर चिठी लिखेछिस किंतु आसल चिठीटा कोई आसल चिठी বৃন্দাবনের চিঠি কই তুই সব ভুলে গেলি সেই মা যশোদার বাৎসল্য সখাগণের সখ্য গোপীগণের মধুর ভাব তুই সব ভুলে গেলি সবাইকে চিঠি লিখলি ব্রজবাসীদেরকে ভুলে গেলি এমন করে যজ্ঞ করে কি হবে এমন যজ্ঞের কি প্রয়োজন রে কানাই যজ্ঞের কি প্রয়োজন এমন যজ্ঞের কি প্রয়োজন রে কানাই যজ্ঞের কি যজ্ঞ করো না করো না ছাড় রে মন্ত্রণা যজ্ঞের কথা শুনে হয় রে যন্ত্রণা করো না ছাড় রে মন্ত্রণা যজ্ঞের কথা শুনে হয় রে যন্ত্রণা ওরে জনক জননী বলছি জনক জননী বলছি ও তুই নিমন্ত্রিলি ত্রিভুবন কানাই এমন যজ্ঞের কি প্রয়োজন রে কানাই যজ্ঞের কি প্রয়োজন কানাই কেমন করে তুই ভুলে গেলি ভাই যে মা যশোদা গোপাল ছাড়া কিছুই জানে না তুই বনে যাবার পরে আশা পথে নয়ন দিয়ে বসে থাক তোরে চাঁদ মুখে ক্ষীর ননী দেবে বলে বল কানাই তুই কেমন করে ভুলে গেলি এমন মা বাবাকে কাঁদিয়ে কোনোদিন যজ্ঞে ফল হয় না কানাই রে মা বাপে কাঁদিয়ে যজ্ঞ করো তুমি এমন অযজ্ঞের যজ্ঞে রব না রে আমি মা বাপ কাঁদিয়ে যজ্ঞ করো তুমি এমন অযোগ্যের যোগ্যে রব না রে আমি
করে যা ইচ্ছা তোমার করো এইবার, যা ইচ্ছা তোমার করো এইবার, মরে দিয়ে বিসর্জন কানাই যজ্ঞের কি প্রয়োজন, আমাকে বাদ দিয়ে তুই যজ্ঞ কর ভাই, যে যজ্ঞে পিতামাতা আসবে না, যারা মা বাবাকে দুঃখ দেয় তারা যত বড়ই যজ্ঞ করুক তাতে ফল হবে না। কি বাবা হবে? যারা মা বাবাকে দুঃখ দেয়, দুঃখ দিয়ে যদি সে নামের মালা জপ করে, বাবা মাকে খেতে দেয় না, নামের মালা জপ করে কি হবে? হরিনাম যজ্ঞ করেই কি হবে? হাজার লোকের সেবা নিয়েই কি হবে? তাই বলছে মা বাপে কাঁদায় যজ্ঞ করো তুমি, অযোগ্যের যজ্ঞের অবনারায়ণ, যা ইচ্ছা তোমার করো এইবার মরে দিয়ে বিসর্জন। মা যখন শুনবে, বাবা যখন শুনবে যে তাদের কানায় যজ্ঞ করছে, সবাইকে বলেছে, তাদেরকে বলে না, তাদের মনের অবস্থাটা কি হবে? পিতানন্দয়ার যশোমতী মাতা যখন শুনিবে এই যজ্ঞের কথা, বিনা নিমন্ত্রণে আসিবে না হেথা, তারা মরিবে রে দুই জন কানাই, এমন যজ্ঞের কি প্রয়োজন কানাই, এমন যজ্ঞ তুই করিস না ভাই, মায়ের চোখের জল কোনোদিন বিফলে যায় না। তখন কৃষ্ণ বলে দাদা গো তুমি কি মনে করেছো আমি ব্রজের কথা ভুলে গেছি, সর্বক্ষণে আমি ব্রজের কথা ভাবি। যদি ব্রজের কথাই ভাবিস তাহলে সবাইকে চিঠি লিখলি, ব্রজবাসীদেরকে চিঠি দিসনি কেন? শোনো দাদা, এই জগতে সকলকে নিমন্ত্রণ করা যায়, কিন্তু বাবা মাকে চিঠি দিয়ে নিমন্ত্রণ করা যায় না, তারা যে বড় আপন জন, চিঠি দিলে তাদের সম্মান নষ্ট হয়, তাদেরকে পর করে দেওয়া হয়। তাই নারদ তুমি বাবা মায়ের কাছে যাবে, গিয়ে বলবে যে তুমি নিতে এসেছো, আমি তোমাকে পাঠিয়েছি, আর বাকি আমার বন্ধুদেরকে আমি চিঠি লিখে দিচ্ছি, রাধারানীকে আমি চিঠি লিখে দিচ্ছি, সকলকে চিঠি লিখে দিলেন, আর বাকি রইল পিতা আনন্দ আর যশোমতী মাতা, এদেরকে তুমি নিজে গিয়ে বলবে যে আমি নিতে এসেছি, কৃষ্ণ পাঠিয়েছে। এবার সেই নিমন্ত্রণের পত্রের বোঝা নিয়ে দেবর্ষি নারদ প্রথমেই চললেন কৈলাস পর্বতে, বেদনাহারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু নম নম, ও গো আমার নিরুপম বেদনাহারি জয় শ্রী মুরারি, নম 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 বেদনাহারি
निमंत्रण पत्र लये नारद चलिल निमंत्रण पत्र लये नारद चलिल कैलाश पर्वते गिये शिव करे दिल कैलाश पर्वते गिये शिव करे दिल मामा ए देखो चिठीटा पढ़े देखो पत्र पे भोलानाथ आनंदे मगन पत्र पे भोलानाथ आनंदे मगन पत्र पे भोलानाथ आनंदे मगन बम बम बोली भोला करो ये नर्तन 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 आनंद धरे ना आनंद धरे ना आनंद धरे ना आनंद धरे ना ভোলানাথের মনে আনন্দ ধরে না ভোলানাথের মনে আনন্দ ধরে না প্রভাস যজ্ঞে যাবে বলে আনন্দ ধরে না প্রভাস যজ্ঞে যাবে বলে আনন্দ ধরে না প্রভাস যজ্ঞে যাবে বলে মুখে হরি হরি বলে 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 আনন্দ ধরে না শিব ঠাকুর মনে মনে ভাবছে आज के बड़ सुदिन जाके आमी पांचटा मुखे डाकी से आज के आमाके डेकेछे प्रभास यज्ञेर निमंत्रण पे खूब आनंद पेयेछेन देवादिदेव भोलानाथ तिनि एकदिके जेमन देवता अन्यदिके तेमनि परम वैष्णव शास्त्रे बोलेछे निमिना गानंग जथा गंगा देवानंग यशुतो जथा वैष्णवानंग जथा शंभो पुराणानाम विदंग तथा निमिना गानंग जथा गंगा देवानंग यशुतो जथा वैष्णवानंग जथा शंभो पुराणानाम विदंग तथा हरियो যেমন গঙ্গা শ্রেষ্ঠ দেবতাদের মধ্যে যেমন বিষ্ণু শ্রেষ্ঠ পুরাণের মধ্যে যেমন শ্রীমদ ভাগবত শ্রেষ্ঠ তেমনি বৈষ্ণবদের মধ্যে শিব ঠাকুর শ্রেষ্ঠ তাই শিবের খুব আনন্দ কৃষ্ণ দর্শন হবে যজ্ঞে যাব এবার পার্বতীকেও নিমন্ত্রণ করলেন একে একে সমস্ত দেবতাদেরকে নিমন্ত্রণ করলেন মুনি ঋষিদেরকে নিমন্ত্রণ করলেন অবশেষে বৃন্দাবনে গিয়ে নারদ দেখছেন আহা দেখে নন্দ পিতা জ্বলেছে চিতা প্রাণ তেজি বারতরে ওইদিকে দেখে নন্দ রানি নিয়ে নবনি বেড়ায় দরে দরে মানন্দ দুঃখিনী মায়ের কোলে গোপাল রে বলছেন আর আপনারা কাঁদবেন না আমি নিতে এসেছি কে আমি দেবর্ষি নারদ
আপনাদের গোপালের কাছ থেকে আমি আসছি। আমাদের গোপাল ভালো আছে তো নারু? আমাদের গোপাল ভালো আছে তো? আপনাদের গোপাল প্রভাসের তীরে বিরাট বড় যজ্ঞের ব্যবস্থা করেছেন, আমাকে নিতে পাঠিয়েছেন। আপনারা না গেলে যজ্ঞ হবে কি করে? নন্দরাজা বলছেন, যশোবতী তুমি না বলেছিলে গোপাল ভুলে গেছে? কোনোদিন ভুলেনি, আমরা আবার গোপালের কাছে যাব। যশোবতী বলছে, আমি আবার গোপালকে ননি খাওয়াবো। না, আর দেরি করবো না, আর দেরি করবো না, আমি গোপালের জন্য ননি প্রস্তুত করি। বাৎসল্যময়ী যশোবতী, সে জানে না যে গোপালকে, সে জানে আমার ছেলে। এই হচ্ছে বাৎসল্য রস। যারা ভগবান বলে মানে না তারা জানে গোপাল আমার ছেলে। এইবার সখাদের কাছে গিয়ে দেখছে তাদেরও কি অবস্থা। দেখে শ্রীদাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি হরে। দেখে শ্রীদাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি হরে। পাকা পাকা ফল লইয়া বলে কানাই খারে খারে। পাকা পাকা ফল লইয়া বলে কানাই খারে খারে। কানাই কানাই, কৃষ্ণের ছবি এঁকে সেই ছবিটাকেই ফল খাওয়াচ্ছে সখাগণ। খারে আমার প্রাণের কৃষ্ট, ওরে এই ফলটা বড় মিষ্ট, আমরা আগে খেয়ে দেখেছি ভাই। সখার আগে খেয়ে কানাইকে খাওয়ায়, এঠো করা ফল কানাইয়ের মুখে তুলে দেয়, এমন তাদের সূক্ষ্ম রস। কারণ ফলে যদি বিষ মেশানো থাকে কংস রাজা মিশিয়েও দিতে পারে। আগে যদি কানাইকে দিয়ে দিই তাহলে তো কানাই মরে যাবে, তাই আগে আমরা খাবো। মরণ যদি হয় আমাদের হবে, আমাদের কানাই তো ভালো থাকবে। তাই নারদ গিয়ে চিঠি দিচ্ছেন, এই যে সখাগণ তোমরা এমন করে কেঁদো না, এই নাও প্রভাস যজ্ঞের নিমন্ত্রণের পত্র। কি বললে? আমাদের কানাই, হ্যাঁ তোমাদের কানাই যজ্ঞ করেছে আর তোমাদেরকে যেতে লিখেছে। তোমাদের কান্নার দিন শেষ, সখার সখারা পাকা পাকা ফল তুলছে, আমরা কানাইয়ের জন্য ফল নিয়ে যাব। তাদের মনে আনন্দ, আর আমরা কাঁদবো না, আর আমরা কাঁদবো না, আমরা কানাইকে দেখতে পাবো। সবাইকে নিমন্ত্রণ করে এইবার জটিলা কুটিলার ঘরে যেখানে প্রেমময়ী রাধা রানী আছে, নারদ গিয়ে সেখানে প্রণাম করলেন। তপ্তকাঞ্চনং গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তাং নমামি হরি। প্রণাম করে জয় রাধে জয় রাধে, যেই না বলেছে রাধারানী, উঠিবার শক্তি নাই কৃষ্ণ বলে কেনে কেনে এমন অবস্থা। ললিতাকে বলছে, ললিতা এমন সুন্দর আমার নাম করে কে ডাকলো বলতো? ললিতা বলছেন, দেবর্ষি নারদ এসেছে। নারদ? বৈষ্ণব যখন বাড়িতে আসে তখন তো সৌভাগ্য। আজকে কতদিন আমাদের বাড়িতে বৈষ্ণব আসেনি, বাড়িতে বৈষ্ণব তখনই আসে যখন গোবিন্দের কৃপা হয়। তো নিশ্চয়ই আজকে আমাদের সুদিন। নে ওকে বসতে দে, ওকে বসতে দে। নারদ বলছেন, রাধারানী তুমি এমন করে কেঁদো না, এই নাও তোমার জন্য একটা চিঠি আছে, স্বয়ং কৃষ্ণ লিখে দিয়েছেন। মহামহিম মহিমার নব, কি সুন্দর লেখাটা পড়ে দেখো। রাধারানী আগে প্রণাম করে এইবার চিঠিটা পড়ছেন। মহামহিম
মহিমার নব শ্রীযুক্ত রাধা সুন্দরী সুন্দরী যুগে যুগে তব চরণ সেবিব বাজাবো মোহন বাঁশ সজাব মোহন বাঁশরি লিখিতং বাঁকা মদন মোহন পিতা নন্দলাল সাকিম বৃন্দাবন কদম তলায় থানা বাসা কুঞ্জ বন পেশা গোপীর মন চুরি প্রভাস যজ্ঞের কারণ করিলাম নিমন্ত্রণ করিবে গো শুভাগমন নিজ গুণে কৃপা করি ইতি শ্যাম সুন্দর কি সুন্দর লিখেছে আমি নিশ্চয়ই যাব আমি নিশ্চয়ই যাব তোর আমাকে একটু সাজিয়ে দে তোর আমাকে একটু সাজিয়ে দে এই না সাজাতে গেছেন আর ঘরে ছিল আয়ান ঘোষ ঘুমিয়েছিল তাকে জাগিয়ে দিচ্ছে তার ননদি ওই রাধারানীর ননদি ওই যে কুটিলা গিয়ে বলছে দাদা এই দাদা বৌদি এতদিন কাঁদছিল তাও সহ্য করা গেছে আজ দেখ সেজে গুজে কোথায় বেরোচ্ছে দেখ আয়ান ঘোষ এসে বলছে এই যে রাধে কোথায় যাবে তুমি স্বামী আমি প্রভাস প্রভাস তীর্থে কেন সেখানে আমার প্রাণনাথ বিরাট বড় যজ্ঞের ব্যবস্থা না তোমার যাওয়া হবে না এক কুটিলা ওই গরু বাঁধা দড়িটা আছে নিয়ে আয় তো আজকে রাধারানীকে বেঁধেই রাখবো দেখি তুমি কেমন করে যাও যেই না বলেছে বেঁধে রাখবো এইবার রাধারানীর মধ্যে হলো ভাবান্তর কি বললে তুমি আমাকে বেঁধে রাখবে একবার ভালো করে তাকিয়ে দেখো আমি কে এত শুনি বিধুমুখী কহে তখন কে আমি তাহা তুমি দেখো এই খাই ছেবানি শুনি ধনি কালী মূর্তি ধরে দেখি আয়া এলোটাইল সেই পদ পরে রাধারানী মহাকালীর মূর্তি ধারণ করেছেন আয়ান ঘোষ অবাক হয়ে গেছে চরমতলে আছাড় খেয়ে পড়েছেন সর্বমঙ্গল মঙ্গলে শিবে সদবার্থ সাধিকে তরণ্যকম্মকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাম শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে তুই এতদিন আমার ঘরে ছিলি মা আমি তোকে চিনতে পারিনি আমি এতদিন মাটির মূর্তির প্রতি মাটির প্রতিমার পুজো করেছি সাক্ষাৎ মায়ের দেখা পেলাম খড়ের প্রতিমা পূজিস রে তোরা মাকে তো তোরা পূজিস রে প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে প্রতিমার ঘরে প্রতিমা বিরাজে হায় রে অন্ধ বুঝিস রে মাকে তো তোরা বুঝিস রে হরে প্রতিমা বুঝিস রে তোরা মাকে তো তোরা বুঝিস রে বছর বছর মাতৃ পূজা করে যাস অভিন ভীর সন্তানে হেরিলা
পাশানো কেন মাকে জিনিতে সাধন সমরে সাধক তোকে খুঁজিস নে মাকে তো তোরা খুঁজিস নে হরে প্রতিমা খুঁজিস রে তোরা মাকে তো তোরা খুঁজিস নে মাটির প্রতিমা গলে যায় জলে বিজয়ায় ভেসে যায় বিজয়ায় ভেসে যায় আকাশে বাতাসে মার কৃপা ভাসে অতন্দ্র করুণায় তোরা সে পাশে মার স্নেহ ভাসে তোরা সে পাশে মার স্নেহ ভাসে ওই দেখ তোরা সে পাশে মার স্নেহ ভাসে পথে তোরা চলিস নে মাকে তো তোরা খুঁজিস নে খরে প্রতিমা খুঁজিস রে তোরা মাকে তো তোরা খুঁজিস নে মা ধরেছেন মহাকালীর মূর্তি আর আয়ান ঘোষ সেই রূপে ভুলে গেছে কিছুক্ষণ পরে আবার যখন রাধা হয়ে এলেন বলছে স্বামী এবার আমায় বিদায় দাও আর আমি তোমায় বাধা দেব না আর আমি তোমায় বাধা দেব না এইবার সবাই মিলে চললেন সেই দ্বারকার উদ্দেশ্যে যেইখানে কৃষ্ণ শুরু করেছেন বিরাট বড় যজ্ঞের ব্যবস্থা নিমন্ত্রণ পত্র পাই গোপে গোপীগণ নিমন্ত্রণ পত্র পাই গোপে গোপীগণ কৃষ্ণ দর্শন আসে সাজায় তখন কৃষ্ণ দর্শনের আসে সাজায় তখন শকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা শকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা স্বর্ণ রৌপ্য অলঙ্কার না যায় গণনা স্বর্ণ রৌপ্য অলঙ্কার না যায় গণনা শুদ্ধমতি যশমতি নবনিরধারী ভাস যজ্ঞেতে সবে চলে সারি সারি মনোহরা কহে যায় সবে উপজিল মনোহরা কহে যায় সবে উপজিল ভাস যজ্ঞের দ্বারে আসিয়া দাঁড়ালো ভাস যজ্ঞের দ্বারে আসিয়া দাঁড়ালো যে যেমন যজ্ঞ সে তেমন দরজায় দাঁড়িয়েছে যে দাস্য রসের ভক্ত সূক্ষ্ম রসের ভক্ত দাস্য সূক্ষ্ম একটা দরজায় আর শান্তরসের ভক্ত একটা দরজায় বাৎসল্য রসের ভক্ত বাৎসল্যসের দরজায় আর মধুর রসের ভক্ত মধুর রসের দরজায় বাৎসল্য রসের দরজায় গিয়ে মা যশোমতী আর থাকতে পারে না গোপাল গোপাল রে একবার
আর দেখা দে বাবা এই বুঝি আমি মরে যাব। আর যেই না গোপাল গোপাল বলে কাঁদছে, দরজায় তো দাঁড়িয়ে আছে, দাঁড়ি তো আর জানে না এটা কৃষ্ণের মা, ভিখারিনী মনে করেছে, অনাথিনী মনে করেছে। এই বুড়ি কোথায় যাবে? দাঁড়াও, তোমাদের রাজা আমার ছেলে। হ্যাঁ, আমাদের রাজা কৃষ্ণচন্দ্র তোমার ছেলে? এ হতেই পারে না। এ ভিখারিনী মাথাটাও গেছে দেখছি, যাও। গোপাল গোপাল রে একবার দেখা দে বাবা, কতদিন তোর চাঁদ মুখ দেখিনি। গোপাল বলিয়া কাঁদ যে মা, তা দেখি রামের বদন চাই, তা দেখি রামের বদন চাই। ও যাবে না, আবার কাঁদছো গোপাল গোপাল বলে। এই দেখেছো, তোমাকে আমি বেত্রাঘাত করব। যেই না বেত্রাঘাত করবার কথা বলেছে, বলরাম দেখতে পেয়েছে যে মা দরজায় দাঁড়িয়ে কাঁদছে। কানাই সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল, তোর সব যজ্ঞ নষ্ট হয়ে যাবে যদি মা দরজায় কাঁদে। ওই দেখ, ওই দেখ, ওই দেখে জননী জননী দাঁড়ায় কাঁদে, প্রভাস যজ্ঞের দ্বারে ধন্য কানাই ধন্য রে তোরে। ওই দেখে জননী দাঁড়ায় কাঁদে, প্রভাস যজ্ঞের দ্বারে ধন্য কানাই ধন্য রে তোরে, ধন্য কানাই ধন্য রে তোরে, ধন্য কানাই ধন্য রে তোরে। হলি কি ভাই এতই ধনে, নাই কি মনে ক্ষীর নাবনে। হলি কি ভাই এতই ধনে, ওই দেখ অল চলে এনেছে ওরে কানাই, ওরে ভাই কানাই, কানাই চলে এনেছে ননি, খাওয়াতে যতন করে ধন্য কানাই ধন্য রে তোরে, কানাই ধন্য কানাই ধন্য রে তোরে। এছাড় যজ্ঞে কি বা প্রয়োজন, যদি দ্বারেতে মাতা করে রে রোদন। এছাড় যজ্ঞে কি বা প্রয়োজন, মা যদি কাঁদে দ্বারেতে মাতা করে রে রোদন। মা যদি দরজায় কাঁদে সে যজ্ঞ করে কি হবে, এখনো সময় আছে। ওই দেখ চলে ছুটে গিয়ে মায়ের ধরি চরণ, 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 যাতে শত যজ্ঞের ফল ধরে
ধন্য কানাই ধন্য রে তোরে ধন্য কানাই ধন্য রে তোরে ধন্য কানাই ধন্য রে তোরে সঙ্গে সঙ্গে গোপাল চলেছেন মায়ের কাছে মা মা গো এই দাড়ি আমার মায়ের অঙ্গ স্পর্শ করবি না আহা বিলম্ব না করি ধাইয়া চলে যাইয়া বৈঠল যশোদা কোলে যাইয়া বৈঠল যশোদা কোলে যাইয়া বৈঠল যশোদা কোলে যাইয়া বৈঠল যশোদা কোলে কেমন আছো মা কেমন আছো মা কেমন আছো মা কেমন আছো মা চোখের জল মুছাইয়ে বলে কেমন আছো মা চোখের জল মুছাইয়ে বলে কেমন আছো মা মা বলছে গোপাল আমি যেমন পারি থাকি কিন্তু তুই তো ভালো আছিস বাবা না না তুই ভালো নেই এই তো তোর মুখটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে কেউ কি ননি খাওয়ায় না 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 তোরে চাঁদ বদন শুকাইছে কেউ কি ননি খাওয়ায় না চাঁদ বদন শুকাইছে কেউ কি ননি খাওয়ায় না মা তুমি এমন করে বললো না তুমি ভালো আছো তো মা আবার কাঁদে এই আমি তোমার চোখের জল মুছিয়ে দিচ্ছি আমার দাড়িগণ চিনতে পারে না আমি তাদের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি মা গোপাল আমার মনে কোনো কষ্ট নাই এই যে তুই আমার কোলে বসে আছিস আমি যে তোর বদন দর্শন করতে পারছি এই নে তোর জন্য আমি ননি এনেছি এই নে বাবা ননি খাইয়ে দিচ্ছে বাৎসল্য প্রেম সবাই যখন ভগবান বলে পুজো করে মা পুজো করে না কারণ মা জানে আমার ছেলে মাতা মরে পুত্র জ্ঞানে করে তারণ ভৎসন অতিহীন জ্ঞানে করে লালন পালন সেই জন্যে মা জানে আমার ছেলে এদিকে আরেকজন মা এসে বলছে মানে এক মায়ের কোলে গোপাল আরেকজন মা আছে কৃষ্ণের সে এসে বলছে এই যশোদা আমার ছেলেকে তুমি কোলে নিয়ে বসে আছো কেন নামিয়ে দাও সেই মা হচ্ছে দেবকী একজন গর্ভধারিণী আর একজন পালনকারী ও আমার ছেলে তুমি নামিয়ে দাও যশোমতী বলছে দাঁড়াও তুমি আমায় চিনতে পারছো না আমি যশোমতী আমি গোপালকে ক্ষীরননি খাইয়েছি গোঠের সাজে সাজিয়ে দিয়েছি কতদিন ছিল আমার ঘরে সে থাকতে পারে কিন্তু আমার পেটে জন্ম নিয়েছে ও আমার ছেলে এ গোপাল নেমে আ ও মা বলে আমার আর এক মা বলে আমার এইবার তো দ্বন্দ্ব লেগে গেছে মা পার্বতী এসে বলছে দাঁড়াও দাঁড়াও কার ছেলে এখনই সবাই বুঝতে পারবে একটা পরীক্ষা করে নিতে হবে বাৎসল্য রসের পরীক্ষা সবাই দেখতে পাবে সতে কো বসন আন হইবে সতে কো বসন আন হইবে কার তনয় কৃষ্ণ জানা যে যাবে কার তনয় কৃষ্ণ জানা যে যাবে একশোটা কাপড় পর পর টাঙিয়ে দাও একশোটা কাপড়ের ওপারে থাকবে গোপাল আর বাইরে থাকবে দুজন মা যার স্তনদুগ্ধ ওই একশোটা বসন ভেদ করে গোপালের মুখে গিয়ে পড়বে সেই হবে সত্যিকারের মা একশোটা কাপড় ভেদ করে একবার গোপালের মুখে গিয়ে স্তনদুগ্ধ পড়বে শঙ্করী বচন শুনিয়ে তবে শঙ্করী বচন শুনিয়ে তবে বসন আনিয়া দেবকী যশোদা সম্মুখে রয় দেবকী যশোদা সম্মুখে রয় আর নৃপতি বস্ত্রের ভিতরে যায় নৃপতি বস্ত্র
বস্ত্রের ভিতরে যাই আজ জানা যাবে গো আজ জানা যাবে গো বলি কার স্নেহে বাঁধা গোপাল আজ জানা যাবে গো কার স্নেহে বাঁধা গোপাল আজ জানা যাবে গো হাজার হাজার মানুষ দেখছে আশ্চর্য একটি পরীক্ষা দেবতাগণ দেখছে মুনি ঋষিরা দেখছে গোপাল 100টা কাপড়ের ওপারে আছে আর দুজন মা সামনে দাঁড়িয়ে পরীক্ষা দেবেন দেবকি বলছে আমার ছেলে আমার দুধ খাবে না এবারে গরবে দেবকি সস্তন ধরে গরবে দেবকি সস্তন ধরে প্রথম বসন ভেদ না করে প্রথম বসন ভেদ না করে বলি অহংকারে মিলে না অহংকারে মিলে না এই যে অহংকারে মিলে না এই যে অহংকারে মিলে না এই যে ভালোবাসায় মিলে বটে অহংকারে মিলে না ভালোবাসায় মিলে বটে অহংকারে মিলে না দেবকীর স্তনদুগ্ধ একটা কাপড়ও ভেদ করতে পারল না তখন মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে শাস্ত্র বলছে এখন আর কেঁদে কি হবে কাঁদালে কাঁদিতে হয় এ কথা যে মিথ্যে নয় এই দেবকী পূর্বজন্মে ছিল কৈকেয়ী রাম অবতারে বিনা আদর্শে রামচন্দ্রকে 14 বৎসরের জন্য বনে পাঠিয়েছিল শুধু তাই নয় রামচন্দ্র যখন চলে যাচ্ছে মা কৌশল্যা একটু দুধ খাবে বলে একটা দুধের বাটি নিয়ে দুধ নিয়ে এসেছিল রাম যাওয়ার সময় এটুকু খেয়ে যা মায়ের হাতে কিন্তু ওই কৈকেয়ী রামচন্দ্রের মুখ থেকে দুধের বাটিটা কেড়ে নিয়ে মাটিতে ফেলে দিল যখন দুধ খাওয়াতে পারলো না মা কাঁদতে কাঁদতে ঘরে প্রবেশ করলো আর রামচন্দ্র চলে গেল বনে 14 বৎসর পরে যখন রামচন্দ্র ফিরে এলো কৈকেয়ী নিজের ভুল বুঝতে পেরে বলেছিল বাবা রাম তুই মনে কিছু করিস না বাবা আমি তোকে বিনা আদর্শে বনে দিয়েছিলাম না মা তুমি বনে পাঠিয়েছিলে বলেই তো আমি বাস্তবটা বুঝতে পেরেছি বাইরের জগৎটা আমি বুঝতে পেরেছি এটা আমার ভাগ্যে ছিল তোমার দোষ নেই তুই কথা দে তুই আমার গর্ভে জন্ম নিবি তুই কথা দে বাবা তবে জানবো তোর রাগ পড়েছে তখন রামচন্দ্র বলল মা গো তোমার জন্মে গর্ভে আমি জন্ম নেব বটে কিন্তু স্তন দুগ্ধ পান করব না মা স্তন দুগ্ধ পান করব না মা তোমার গর্ভে তোমার স্তন দুগ্ধ পান করব না মা তোমার গর্ভে জন্ম নেব বটে স্তন দুগ্ধ পান করব না মা তোমার গর্ভে জন্ম নেব কিন্তু স্তন পান আমি করব না সেই জন্যে সেই কৈকেয়ী হয়েছে দেবকী গর্ভে জন্ম নিল কংসের কারাগারে কিন্তু স্তন পান করেছিল কি নন্দালয়ে গিয়ে যশোমতির স্তনদুগ্ধ পান করল তাই বলছেন কাঁদালে কাঁদিতে হয় এ কথা যে মিথ্যে নয় এবার যশোমতি কাঁদছে যশোমতির পালা আরেক এক মা তো হেরে গেল আরেক মা বাকি আছে যশোমতি বলছে বাবা আমি তো তোকে আমার ছেলে হিসেবেই জানি তুই আমার মান রাখ আমি গোপাল ছাড়া কিছুই জানি না এবারে যশোদা পরেতে পরশ করে যশোদা পরেতে পরশ করে ওই বসন ভেদিয়া দুগ্ধ বদনে পড়ে বসন ভেদিয়া দুগ্ধ বদনে পড়ে বলি প্রমাণ হলো গো প্রমাণ হলো গো কার স্নেহে বাঁধা গোপাল প্রমাণ হলো গো কার স্নেহে বাঁধা গোপাল প্রমাণ হলো গো এক
100 টাকা বড় ভেদ করে যশোমতির দুগ্ধ ধারা গোপালের বদনে গিয়ে পড়েছে। সবাই একই সঙ্গে জয় ধ্বনি দেয়, যশোমতী মাইয়া কি জয়, যশোমতী মাইয়া কি জয়, যশোমতী মাইয়া কি জয়। বাসুলিয়া দেশে চণ্ডীদাস বলে, বাসুলিয়া দেশে চণ্ডীদাস বলে, এমন শুদ্ধ মতি হলে গোবিন্দ মিলে, শুদ্ধ মতি হলে গোবিন্দ মিলে, নানা অহংকারে মিলে না, নানা অহংকারে মিলে না, ভালোবাসায় মিলে বটে অহংকারে মিলে না, ভালোবাসায় মিলে বটে অহংকারে মিলে না, ভালোবাসায় মিলে বটে ভক্তি ছাড়া মিলে না গো, ভালোবাসায় মিলে বটে ভক্তি ছাড়া মিলে না গো, ভালোবাসায় মিলে বটে ভক্তি ছাড়া মিলে না গো, অহংকারে মিলে না। তাহলে পরীক্ষায় উত্তীর্ণ হলেন মা যশোমতী। গোপাল বলছে, মা গো তুমি এমন করার কেন না, আমি তো তোমারই ছেলে। এইবার সখারাজের শুক্ররসের দরজায় অপেক্ষা করছে পাকা পাকা ফল নিয়ে। তাদের কাছে গিয়ে বলছে, এই সুবল, এই শ্রীদাম, আবার কাঁধে এই তো আমি এসেছি। তারা পাকা পাকা ফল নিয়ে একবার করে নিজেরা খাচ্ছে আর কানাইয়ের মুখে তুলে দিচ্ছে। কানাই কেমন করে ভুলে গেলি ভাই আমাদের কথা, কি মনে পড়ে না বলে কেমন করে ভুলেছিলি, বলে কেমন করে ভুলেছিলি, সেই বৃন্দাবনে রাখাল বনে কেমন করে। সুবল, আমি কখনোই তোদেরকে ভুলিনি, সব সময় তোরা আমার মনের মধ্যে আছিস। নে খাইয়ে দে। সখারা এঠো করা ফল কানাইয়ের মুখে তুলে দিচ্ছেন। এইবার মধুর রসের দরজায় অপেক্ষা করছেন শ্রীমতী রাধারানী। গোবিন্দকে চোখের জলে ডাকছে, এ সময় কোথা রইলে হে ও হে, ও নব নব ঘন দেখা দাও, বানা দাও দাও, বানা দাও একবার বাসে যাও, একবার তেব তেব করে ডাকছেন। আর কি ভগবান থাকতে পারেন, যেই না গোবিন্দ আমার রাধারানীর কাছে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে ঘোমটা দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে ঘোমটা। কৃষ্ণ বলছে, ললিতা তোমাদের রাধারানী কি এখানেও মান করলেন? বলছে, শোনো ঘনশ্যাম, আমাদের রাধারানী কৃষ্ণকে ভালোবাসে, তবে কোন কৃষ্ণকে জানো, রাজা কৃষ্ণকে নয় রাখাল কৃষ্ণকে ভালোবাসে। বৃন্দাবনে যে নবকিশোর নটবর কৃষ্ণ সেই কৃষ্ণকে ভালোবাসে, আর তুমি তো এখানে রাজা, যদি রাধারানীকে দর্শন দিতে হয় তাহলে ব্রজবেশ ধারণ করো।
मोहन मुरली धारी आहा मोहन मुरली धारी पाखा गले बन माला चिरे सिखी पाखा गले बन माला वृंदावन बिहारी मोहन मुरली मोहन मुरली শোভিছে সোনার রূপ বাজে বাঁশি তার মধুর মধুর চরণে শোভিছে সোনার রূপ বাজে বাঁশি কত মধুর যোগ মায়া সরি হরি রচি বৃন্দাবন পুরী যোগ মায়াকে স্মরণ করলেন আর যোগ মায়ার এমনই মায়া প্রভাস্তিত্ব হয়ে গেল বৃন্দাবন আর সেইখানে কোকিল গান করছে ময়ূর নাচ করছে আর সখীরা রাধারানীকে গোবিন্দের বামে সাজিয়েছেন আর সবাই মিলে জয়ধ্বনি দিচ্ছেন আপনারাও সবাই জয়ধ্বনি দেন মিলালো রাই কানু রে আদিনি কুঞ্জে মিলালো রাই কানু রে আদিনি কুঞ্জে ও মিলালো রাই কানু রে পূর্ণিমার চন্দ্রে যেন গড়াশিল রাহ রে পূর্ণিমার চন্দ্রে রাহুরে আজিনে গুঞ্জে ও মিলালো রায় কানুরে আজিনে গুঞ্জে যেমনি রাধা তেমনি শ্যাম তেমনি বৃন্দাবন যেমনি রাধা তেমনি শ্যাম তেমনি বৃন্দাবন দুই জনাতে গায়ে দিয়েছে একখানি আজনি কুঞ্জে ও মিলালো রাই কানু রে আজনি কুঞ্জে জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় 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 রাধে রাধা গোবিন্দ জয় 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 জয় রাধে রাধা গোবিন্দ
जय जय राधे राधा गोविंद जय जय राधे राधा गोविंद जय जय राधे राधा गोविंद जय राधे राधा गोविंद जय राधे राधा गोविंद जय जय राधे राधा गोविंद जय हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जनिताई गौ राधे श्याम हरे कृष्ण हरे राम 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 जनिताई गौ राधे श्याम हरे कृष्ण हरे हरे बोल हरि 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 बोल श्री गुरु ब्रह्मानंद हरिदाय हरि हरि बोल श्री गुरु वैष्णव हरिदाय गौर हरि हरि শিল্পী শ্যামসুন্দর দে মহাশয়কে আমাদের